हेलो एवरीवन, वेलकम टू आवर चैनल, वेलकम टू अनदर वीडियो। स्कॉलरशिप सम्पर्कित नतून एक अपडेट आजकल वीडियो थे तुम्हारा पा। गत दो मास आगे थे प्राय प्रत्येक स्कॉलरशिपे आवेदन शुरू हो गया। इतिमध्ये प्राय प्रत्येक स्टूडेंट आवेदन कर फेले स्कॉलरशिपे। देखा गया है एक जन स्टूडेंट एकर बेशी एकाधिक स्कॉलरशिपे अप्लाई करे। सेक्षेत्रे एकाधिक स्कॉलरशिपे अप्लाई करा कोनो क्षति नय, बाट स्कॉलरशिपे अप्लाई कर ले तुम टाका पे जाबे ता किन्तु नय। एखाने नतून एक नोटिस जारी करा हुए छे। स्कॉलरशिपे अप्लाई करार क्षेत्रे कॉलेज गिए समस्त डॉक्यूमेंट्स वेरिफिकेशन करते हबे। आजकेर ए भिडियोते जेने नेब नोटिसे कि बला होच्छे एवं कोन कोन स्कॉलरशिपेर क्षेत्रे डॉक्यूमेंट्स वेरिफिकेशन करते हबे। सो आजकेर ए भिडियोटी प्रत्येकटी छात्र छात्रीर जन्य खुबी गुरुत्वपूर्ण होते चलेछे। भिडियोटी प्रथम थेके शेष पर्यन्त देखबे। भिडियोटी देखार पर यदि भिडियोटी भालो लागे लाइक करबे। चैनेले नतून होये थाकले दया करे चैनलटिके सबसक्राइब करे पाशे थाका बेल आइकन प्रेस करे अल नोटिफिकेशनटी अन करे राखबे, जाते आमादेर आपलोड করা স্কলারশিপ রিলেটেড ভিডিও তোমাদের মিস না হয়। চলো গাইস, ভিডিওটি শুরু করা যাক। সম্পূর্ণ বিষয়টি বলার পূর্বে জানিয়ে রাখবো প্রত্যেকটি স্টুডেন্টকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে, কারণ ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে তোমরা কিছুই বুঝতে পারবে না। চলো দেখে নেওয়া যাক নোটিশটি। এখন যে নোটিশটি দেখাবো সেই নোটিশটি এসেছে কলকাতা ইউনিভার্সিটির একটি কলেজ থেকে। নোটিশে বলা হচ্ছে, দ্য স্টুডেন্টস হু হ্যাভ অ্যাপ্লাইড ফর ঐক্যশ্রী স্কলারশিপ অ্যান্ড ন্যাশনাল স্কলারশিপ আর আস্কড টু সাবমিট দ্য ফলোয়িং ডকুমেন্টস থ্রু ইমেল। অর্থাৎ বলা হচ্ছে যে সমস্ত স্টুডেন্ট ঐক্যশ্রী স্কলারশিপ এবং ন্যাশনাল স্কলারশিপে অ্যাপ্লাই করেছে তাদের যে ডকুমেন্টসগুলো রয়েছে সেই ডকুমেন্টসগুলো কিন্তু ভেরিফাই করতে হবে। ভেরিফাই করার জন্য ডকুমেন্টসগুলোকে পাঠাতে হবে কলেজের ইমেল আইডিতে। সব কলেজে যে ইমেলের মাধ্যমে ডকুমেন্টস সাবমিট করতে বলবে তা কিন্তু নয়। কিছু কিছু কলেজের ক্ষেত্রেও ফিজিক্যালি কলেজে গিয়ে ডকুমেন্টস সাবমিট করতে হবে। প্রত্যেকটি কলেজের স্টুডেন্টকে বলবো নিজেদের কলেজের ওয়েবসাইট ফলো করো। আশা করছি তোমাদের কলেজ থেকে তোমাদের কলেজের যে নোটিশ সেই নোটিশ প্রকাশিত হয়েছে এতদিনে, বা যদি এতদিন না হয়ে থাকে আশা করছি খুব তাড়াতাড়ি এই নোটিশটি পেয়ে যাবে। অনস্ক্রিনে যে কলেজের নোটিশটি তোমরা দেখতে পাচ্ছ এই কলেজ থেকে লাস্ট ডেট দেওয়া হয়েছে 30শে অক্টোবর। অর্থাৎ 30 তারিখের মধ্যে প্রত্যেকটি স্টুডেন্টকে কিন্তু ডকুমেন্ট সাবমিট করতে বলা হচ্ছে। ঐক্যশ্রী স্কলারশিপ পোর্টালে গিয়ে যে সমস্ত স্টুডেন্ট স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করেছিল তাদেরকেও বলা হচ্ছে যে ডকুমেন্টস সাবমিট করতে। এক কথায় বলতে পারো ঐক্যশ্রী স্কলারশিপ এবং ন্যাশনাল স্কলারশিপের মধ্যে যে সমস্ত স্কলারশিপ স্কিম রয়েছে সেই স্কিমে যারা যারা আবেদন করেছো প্রত্যেককে জানানো হচ্ছে তাদের যে ডকুমেন্টস রয়েছে সেই ডকুমেন্টসগুলো কলেজে সাবমিট করতে। আর যে সমস্ত স্টুডেন্ট পরবর্তীতে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করবে, অর্থাৎ এসসি এসটি ওবিসিদের জন্য যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ রয়েছে সেই স্বামী বিবেকানন্দ স্কলারশিপে পরবর্তীতে যারা অ্যাপ্লাই করবে তাদেরকেও এই ডকুমেন্টস সাবমিট করতে হবে। অর্থাৎ গত বছরগুলিতে দেখা গেছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে অ্যাপ্লাই করার পরেও অনেক স্টুডেন্ট টাকা পায়নি। কারণ কি, তারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপে অ্যাপ্লাই তো করেছিল কিন্তু ডকুমেন্টসগুলো নিয়ে কলেজে সাবমিট করেনি। কলেজে যদি ডকুমেন্টস সাবমিট না করো, কলেজ যদি ডকুমেন্টস ভেরিফিকেশন না করে সেক্ষেত্রে কিন্তু তুমি কোনো স্কলারশিপের ক্ষেত্রে টাকা পাবে না। সে ঐক্যশ্রী স্কলারশিপ হোক, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ হোক এবং এনএসপি স্কলারশিপ হোক। তাই পরবর্তীতে যে সমস্ত স্টুডেন্ট জেনারেল যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ রয়েছে সেই স্কলারশিপে অ্যাপ্লাই করবে তাদেরকেও ডকুমেন্টস সাবমিট করতে হবে, এই বিষয়টি খেয়াল রাখতে হবে। পরবর্তীতে আমি ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো, কিন্তু এখন তোমাদেরকে বলে রাখছি তোমরা একটু মাথায় রাখবে বিষয়টি। যেহেতু এখন কলেজ থেকে ঐক্যশ্রী স্কলারশিপ এবং ন্যাশনাল স্কলারশিপের ডকুমেন্টস সাবমিট করতে বলা হয়েছে, তাই তোমাদেরকে বলবো কি কি ডকুমেন্টস লাগবে সেগুলো তোমরা ভালো করে শুনে নাও। ন্যাশনাল স্কলারশিপ ও ঐক্যশ্রী স্কলারশিপের মধ্যে যেটাতে তুমি অ্যাপ্লাই করেছো তার অনলাইন ফর্ম। সেকেন্ড লাগবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, লাস্ট এক্সামের মার্কশিট। অর্থাৎ তুমি যদি উচ্চ মাধ্যমিকের পর আন্ডার গ্র্যাজুয়েশন লেভেলে অ্যাডমিশন নিয়ে থাকো সেক্ষেত্রে উচ্চ মাধ্যমিকের মার্কশিট লাগবে। যদি রেনুয়াল করো সেক্ষেত্রে তোমার কিন্তু মার্কশিট যদি থেকে থাকে মার্কশিট দেবে, এবং যদি মার্কশিট না থেকে থাকে অনলাইনে যে মার্কশিটটি তুমি দেখেছিলে অর্থাৎ অনলাইনে যে রেজাল্টটি তুমি দেখেছিলে সেই রেজাল্টের কপিটি দিতে পারবে। সেই কপিটির ওপর ইনস্টিটিউশনের হেডের অ্যাটেস্টেড করিয়ে নেবে। 4 নম্বরে লাগবে স্টুডেন্টের ব্যাংক পাসবুকের ফ্রন্ট পেজের জেরক্স কপি, এবং 5 নম্বরে তোমাকে অবশ্যই কলেজে অ্যাডমিশন ফিজ রিসিপ্টটা দিতে হবে, অর্থাৎ কলেজে ভর্তির জন্য টাকা পেমেন্ট করে ছিলে তার রিসিপ্ট কপিটি দিতে হবে, এবং লাস্ট লাগছে ইনকাম সার্টিফিকেট। এই কয়েকটি ডকুমেন্টস তোমাকে ইমেলের মাধ্যমে বা কলেজে ফিজিক্যালি গিয়ে সাবমিট করতে হবে, না হলে কিন্তু স্কলারশিপের টাকা তুমি পাবে না। সুতরাং আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণ বিষয়টি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। দেখা হচ্ছে পরে কোনো নতুন এক ভিডিও।